প্রায় 4 কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক মহিলা মাদক পাচারকারী। এদিন সন্ধ্যায় বিপুল পরিমাণে হেরোইন সহ ওই মহিলাকে গ্রেপ্তার করা হয় লালগোলা থানার গাবতলা এলাকা থেকে। ধৃতের নাম সুমিতা হালদার, তার বাড়ি নদিয়া জেলার পলাশী। সুমিতা হালদারের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে আগামীকাল মাদক আইনের বিশেষ আদালতে তোলা হবে। মাদক কারবারে মহিলাদের জড়িত থাকা এই প্রথম নয়, তবে এই প্রথম এত পরিমাণ মাদক পাচার হচ্ছিল মহিলার হাত দিয়ে। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ সুমিতা হালদারকে নজরে রেখেছিল। লালগোলা থানার গাবতলা এলাকায় তাকে সুযোগ বুঝে আটক করে সাদা পোশাকের পুলিশ। তল্লাশি চালিয়ে একটি নাইলনের ব্যাগে মেলে 4 কেজি উন্নত মানের হেরোইন, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। পুলিশের জেরায় সুমিতা হালদার স্বীকার করেছে, হেরোইন সে নদিয়ার পলাশি থেকে সংগ্রহ করেছিল। লালগোলায় রিঙ্কু শেখ নামে একজনের কাছে হেরোইন হাতবদল করা হতো। পুলিশ রিঙ্কু শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। শান্তি কিসে নহিঁ চাই, কে রে কাকে চাই, কিছু ছিল মন টাকা দিয়ে করতে কি কই চিস তাকে, সারা দিন শুধু শান্তি করছে, টাকা দিয়ে উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।